আসসালামু আলাইকুম। সেলস অ্যাপটি আপনারা কীভাবে ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। প্রথমে ফোনের থেকে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে পাওয়ার অ্যাপস লিখে সার্চ করবেন। এরপরে দেখুন একেবারে উপরে পাওয়ার অ্যাপস চলে এসেছে। আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, তাই এখানে ইনস্টলের দেখাচ্ছে এবং ডান পাশে ওপেন দেখাচ্ছে। তো আপনারা প্রথমে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে, ইনস্টল শেষ হওয়ার পরে আপনাদের ওইখানে ডান পাশে ওপেন দেখাবে। এরপরে ওপেনে টাচ করবেন। ওপেনে টাচ করলে পাওয়ার অ্যাপসটি ওপেন হবে। এটা ওপেন হতে একটু সময়ের প্রয়োজন হয়। প্রথমে পাওয়ার অ্যাপসটি ওপেন হওয়ার পরে এখানে নিচের দিকে দেখুন সাইন ইন অপশন আছে। সাইন ইন অপশনে করবেন। সাইন ইন অপশনে টাচ করার পরে এখানে আমাদের আইগ্যাস থেকে আপনাদের যে মেইল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেটা দিয়ে হচ্ছে এই পাওয়ার অ্যাপসে আপনারা লগ ইন করবেন। এখানে পূর্বে আমার অলরেডি এখানে দেখুন আমার যে আইগ্যাসের অ্যাকাউন্টটা আছে, মেইল অ্যাকাউন্ট, সেটা দিয়ে এখানে টাচ করলে আমার লগ ইন হয়ে যাবে। আপনারা হচ্ছে মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনাদেরকে আমি একটা লিঙ্ক শেয়ার করব। ওই লিঙ্কে টাচ করবেন। ওই লিঙ্কে লিঙ্কটা এরকম হবে, আপনাদের কাছে আমি শেয়ার করে দেব গ্রুপে। তো এই লিঙ্কে আমি টাচ করলাম। টাচ করার পরে দেখাচ্ছে এটা ওপেন করার জন্য আমরা পাওয়ার অ্যাপস দিয়ে লিঙ্কটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের অ্যাপসটি ওপেন হবে। এর জন্য প্রথমে এই যে নেক্সট অপশনে ক্লিক করব, এরপরে হচ্ছে গট ইট। তো এরপরে আমাদের অ্যাপটা হচ্ছে এখানে চলে আসলো। এটা হচ্ছে আমাদের লগ ইন স্ক্রিন। এখানে হচ্ছে আপনাদের যে আইডি আছে সে আইডিটি দিবেন, আর পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে আমি আপনাদেরকে পাসওয়ার্ড দিব বা আমার থেকে পাসওয়ার্ডটি চেয়ে নেবেন, তাহলে আমি দিয়ে দিব। এরপরে লগ ইন অপশনে টাচ করবেন। লগ ইন অপশনে টাচ করার পর এখানে দেখবেন দুটো অপশন আসছে, একটা হচ্ছে সিলিন্ডার আর একটা হচ্ছে বাল্ক অ্যান্ড অটো গ্যাস। তো আপনারা যারা হচ্ছে সিলিন্ডারের জন্য অর্ডার করবেন তারা সিলিন্ডার অপশনে যাবেন, যারা বাল্ক অ্যান্ড অটো গ্যাসের অর্ডার করবেন সিলিন্ডার অপশনে টাচ করলাম। এরপর এখানে দুটি অপশন আছে, একটা হচ্ছে অ্যাড অর্ডার, একটা হচ্ছে অর্ডার লিস্ট। অ্যাড অর্ডারে গিয়ে আপনারা সরাসরি অর্ডার প্লেস করবেন, আর অর্ডার প্লেস করার পরে কখনও যদি অর্ডার লিস্ট দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে অর্ডার লিস্টে যাবেন। তো আমি প্রথমে অ্যাড অর্ডারে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের অর্ডার ফর্ম চলে আসছে। এখানে হচ্ছে আপনাদের আমাদের কোম্পানি থেকে একটা চালান বই দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে। যারা চালান বই পেয়েছেন তারা এখানে চালান বইয়ের যে অর্ডার নম্বরটা আছে সেটা দিবেন। আমি র্যান্ডমলি একটি নাম্বার নিলাম। এরপরে অর্ডার ডেট, ডেলিভারি ডেট, সরি, টিএসও নেম এবং টিএসসি ইমেল, এই দুটো অটোমেটিক্যালি চলে আসবে। এর নিচে যে টিএসও ফোন আছে এই টিএসও ফোনটা আপনারা এক্স্যাক্টলি সঠিকভাবে দিবেন। এটা কিন্তু 11 ডিজিটের কম হলে নিবে না, আপনাদের অর্ডার সাবমিট হবে না। এরপরে হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটরের নাম সার্চ দিবেন, আপনার যে ডিস্ট্রিবিউটর সেই ডিস্ট্রিবিউটরের নাম সার্চ দিবেন। যদি কোনো কারণে এখানে ডিস্ট্রিবিউটরের নাম না পান সেই ক্ষেত্রে কাইন্ডলি একটু আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি ডিস্ট্রিবিউটরের নামটা সিলেক্ট করার পরে অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউটর কোড, টেরিটরি, এরিয়া, এরপরে দেখেন ফিলিং বা ডেলিভারি প্ল্যান্ট, আপনি কি আমাদের ঢাকা প্ল্যান্ট থেকে নিতে চাচ্ছেন নাকি সিটিজি প্ল্যান্ট থেকে নিতে চাচ্ছেন। তো যেই প্ল্যান্ট থেকে নিতে চান সেটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন। এরপরে এখানে 12 যে অপশনগুলো আছে, 12 কেজি নতুন সিলিন্ডার, 12 কেজি রিফিল সিলিন্ডার, 35 কেজি নতুন সিলিন্ডার, 35 কেজি রিফিল সিলিন্ডার, প্রত্যেকটা বাই ডিফল্ট ভ্যালু হিসাবে জিরো আছে। আপনি যেটার জন্য অর্ডার দিতে যাচ্ছেন শুধু সেটা এডিট করবেন। সাপোজ ধরে নিলাম আপনি হচ্ছে 12 কেজি 127 পিস এবং 35 কেজি রিফিল সিলিন্ডার হচ্ছে 15 পিসের জন্য গাড়ি পাঠিয়েছেন, এবং আমাদের কাছে ড্যামেজ বা ফল্টি সিলিন্ডার, যদি আপনার কোনো সিলিন্ডার ড্যামেজ বা ফল্টি থাকে সেক্ষেত্রে একটা বা দুইটা বা যে কটা আপনি ওই গাড়িতে পাঠাবেন সেটা এখানে মেনশন করে দেবেন। সাপোজ ধরে নিলাম যে আপনার একটা ড্যামেজ সিলিন্ডার আছে। এরপরে রেগুলেটর বা হোস পাইপ, আমাদের ঢাকা প্ল্যান্ট থেকে কোনো রেগুলেটর বা হোস পাইপ দেওয়া হয় না,
তো যারা চিটাগং প্ল্যান্ট থেকে অর্ডার করবেন তারা এখানে দিয়ে দিবেন রেগুলেটর বা হোস পাইপ, যে যে গোটা নিতে চান। আমি ডেমো হিসেবে একটা দিয়ে দিলাম। এরপরে ট্রান্সপোর্ট টাইপ, ট্রান্সপোর্ট টাইপটা হচ্ছে ইউটি বা ডিটি। ইউটি হচ্ছে আমাদের কোম্পানির নিজের গাড়িতে যদি নিতে চান, আর ডিটি মানে ডিস্ট্রিবিউটরের গাড়ি। তো এখানে যদি ইউটি সিলেক্ট করুন তাহলে দেখবেন যে নিচে ট্রাক নাম্বার, ড্রাইভার নেম বা ড্রাইভার ফোন এগুলো আপনাদের ইনপুট দিতে হবে না। আর যদি ডিটি সিলেক্ট করেন তাহলে হচ্ছে এখানে ট্রাক নাম্বার, ড্রাইভার নেম আর ড্রাইভার ফোনটা দিতে হবে। তো ড্রাইভার নাম্বারের একটা ডেমো দেওয়া আছে, এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা র্যান্ডম নাম্বার নিচ্ছি, ট্রাক নাম্বার। এরপর ড্রাইভারের নেম দিবেন এবং ড্রাইভারের সঠিক নাম্বারটা এখানে দিবেন। তো যেহেতু আপনাদের দিনে এরকম হবে না যে 15-20টা অর্ডার সাবমিট করবেন, 2 থেকে 3টা বা 4টা বা 5টা অর্ডার সাবমিট করবেন, খুব কেয়ারফুলি সাবমিট করবেন যেন ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়া হয়। সেটা আবার প্রথম থেকে চেক করবেন যে আপনি সবগুলো সঠিকভাবে দিয়েছেন কিনা, পুনরায় চেক করে এরপরে আপনি এখানে নিচে যে কনফার্ম অর্ডার আছে এটা টাচ করবেন। তো আপনার অর্ডারটা যদি সঠিকভাবে আপনি সব ফিল্ডে ডাটাগুলো দেন তাহলে দেখবেন যে এখানে অর্ডার লিস্টে চলে আসছে আপনার অর্ডারটা। দেখুন এখানে খাজা, গরিবে নেওয়াজ আছে, খারাপ। এখানে যদি আপনি দেখুন, প্রথমে আছে আপনার ডেট এবং কয়টা আপনি অর্ডার সাবমিট করছেন, তার নিচে ডিস্ট্রিবিউটারের নাম, তার নিচে হচ্ছে ডিস্ট্রিবিউটারের কোড, এবং ডান পাশে ছোট্ট করে একটা হচ্ছে রাইট অ্যারো আছে। আপনি রাইট অ্যারোতে টাচ করলে এটা ডিটেলস দেখতে পারবেন। তো এইখান থেকে আপনি আবার লগ আউট করতে পারবেন। দেখুন একেবারে ডান কর্নারে যেই আইকনটা আছে এটা দিয়ে লগ আউট করতে পারবেন, বা আপনি অর্ডার লিস্টেও ব্যাক প্রেস করে যেতে পারবেন লেফট কর্নারে যেটা আছে। এবং এইখান থেকে আবার মেইন মেনুতে আর একটা অর্ডার সাবমিট করার জন্য আপনি একেবারে ফার্স্টের অপশনে যেতে পারবেন। তো এই অর্ডার লিস্টের বাম পাশে যে অ্যারো চিহ্ন আছে এটা দিয়েও দেখে যেতে পারবেন, আবার এখান থেকে অ্যাড অর্ডার করতে পারবেন, অর্ডার লিস্ট দেখতে পারবেন। আর একেবারে ডান পাশে যে আইকনটা আছে এটা হচ্ছে লগ আউট। তো আমি এটা একটু টাচ করি, দেখুন দেখাচ্ছে যে কনফার্ম বিফোর ইউ এক্সিট। আপনি কি অ্যাপ থেকে বের হতে চাচ্ছেন বা লগ আউট করতে চাচ্ছেন? যদি ক্লোজ দেন তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি এই অ্যাপটা ইনস্টল করার পরে এখানে যখন দেখাবে হোমে, তখন হচ্ছে আপনি দেখুন এই যে আমাদের এখানে ইউনাইটেড আই গ্যাস অর্ডার পোর্টাল যেটা লেখা, এটা হচ্ছে ডান পাশে একটা আইএসএ সার্কেলের ভিতরে এটা টাচ করবেন। টাচ করার পরে দেখবেন যে এটা পিন টু হোম আছে কি না, এবং হচ্ছে ওপেন অ্যাট স্টার্ট, অর্থাৎ পিন টু হোম এবং ওপেন অ্যাট স্টার্ট আপ, এই দুটো সিলেক্ট করে দিবেন। এই দুটো সিলেক্ট করলে কি হবে, আপনার আর পাওয়ার অ্যাপসে আসার দরকার হবে না। আপনি দেখবেন যে একেবারে আপনার ফোনের স্ক্রিনে আপনার হচ্ছে আমাদের যে অর্ডার পোর্টালটা আছে এটাই সরাসরি আইকন হিসাবে দেখাবে। পরবর্তীতে এটা টাচ করে আপনার অর্ডার পোর্টাল আপনি ওপেন করতে পারবেন। তো এই ভিডিওটা দেখে নিজেরা একদম স্টেপ বাই স্টেপ ট্রাই করবেন। ট্রাই করার পরে যদি কোনো সমস্যা হয় ভিডিওটা দেখে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তারপরে ক্যান্ডিডেট আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আশা করছি সমস্যাটি সমাধান করে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।